আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিডিওটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এগিয়ে চলছে এলেঙ্গা হাটি রংপুর মহাসড়ক চার লেনে উন্নতিকরণের কাজটি যদিও প্রকল্পটি দু হাজার সালের চূড়ান্ত অনুমোদন হয় আর এই প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয় দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরের দিকে তবে আট বছর আগের সেই পরিকল্পনা এখন কিন্তু আর থেমে নেই প্রথমে প্রকল্পটিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আদলে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আদলে রূপান্তরের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এর জন্য পরিবর্তন করা হয়েছে নকশা পাশাপাশি প্রকল্পের আওতায় নতুন নতুন অবকাঠামো সংযোগ করা হয়েছে নতুন করে যানবাহনের গতিবেগ নির্ধারণ করা হয়েছে ঘন্টায় আশি কিলোমিটার নির্মাধীন এই প্রকল্পটিতে দু হাজার সালে যে ফিজিবিলিটি টেস্ট করা হয়েছিল তার কোনো কিছুই কিন্তু এই প্রকল্পটিতে এখন রাখা হয়নি দু সালের পরিকল্পনায় চলমান প্রকল্পের অনেক ব্রিজ রেল ওভার ব্রিজ আন্ডারপাত ছিল না এমনকি ফ্লাইওভারও ছিল না পরবর্তীতে এই সবকিছু যুক্ত করা হয়েছে তবে সেই সঙ্গে প্রকল্পটির নির্মাণ বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছিল এগারো হাজার আটশো নিরানব্বই কোটি টাকা পরবর্তী সময়ে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ষোলো হাজার ছয়শ বাষট্টি কোটি আটত্রিশ লক্ষ টাকা সেই সঙ্গে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে দু সালের ডিসেম্বর পর্যন্ত এরই মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে আশা করা হচ্ছে দু সালের ডিসেম্বরের মধ্যেই মূল এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শেষ হবে প্রকল্পের আওতায় এক মিটার দৈর্ঘ্যের ছাব্বিশটি সেতু চারশো এগারো মিটার দৈর্ঘ্যের একটি রেল ওভারপাস এগারোটি স্টিল ফুড ওভারব্রিজ ব্রিজ নির্মাণ করা হচ্ছে এছাড়াও এলেঙ্গায় এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ মিটার কর্ডামোরে তিনশো মিটার ও গোবিন্দগঞ্জে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এছাড়াও প্রকল্পটির সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইপিজেট ও গোবিন্দগঞ্জ পয়সবাড়ি এলাকায় নতুন করে দুটি ফ্লাইওভার নির্মাণ কাজও শুরু হয়েছে তা প্রকল্পটির আগের পরিকল্পনায় ছিল না এছাড়াও প্রকল্পের আওতায় রুডের উভয় পাশেই স্লো মুভিং ট্রাফিক এস এম টিভি লেন নির্মাণ করা হচ্ছে এই মহাসড়কটি বাংলাদেশের আঞ্চলিক এবং আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক মূলত ব্যবসা বাণিজ্যের প্রসারে এশিয়ান হাইওয়ে সাউথ এশিয়া সাবরিজনাল ইকোনমি কোঅপারেশন সাসেক ও বাংলাদেশ ভারত চীন মায়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডর বিসিআইএম নতুন করে বাংলাদেশের আটটি মহাসড়ককে যুক্ত করেছে এই সড়কগুলোর সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ছশো কিলোমিটার এর মধ্যে একশো কিলোমিটার সড়কটিও সাসেকের অংশ এই সড়কের মাধ্যমে রংপুর সৈয়দপুর বাংলা হয়ে ভারতে প্রবেশ করা যাবে এছাড়াও ভুটান এবং নেপালের সঙ্গে বাণিজ্য প্রসারে এই করিডোরটি অন্যতম অবদান রাখবে বলা হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতেও এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রিয় দর্শক এই ছিল এলেঙ্গা হাটি রংপুর মহাসড়ক চালেনে উন্নতিকরণ প্রকল্প নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ